আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিক। নিউল্যান্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অফিস ওয়ার্ডের কাজ। ওয়ার্ডের প্রথম পর্বে আমরা শিখব কিভাবে সেভ করা যায়, কিভাবে ক্লোজ করা যায়, কিভাবে ওপেন করা যায়, কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়, এই নর্মাল ইত্যাদি কাজগুলো। তো আসুন শেখা যাক। প্রথমে আছে স্টার্ট বাটন, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে আছে অফিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটি এখানে থাকে। অথবা এখানে যদি না থাকে, আপনারা যাবেন অল প্রোগ্রাম, সেখান থেকে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 তো ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে কিছু লিখলেন, আই এম শফিক, আমি একটা ওয়ার্ড লিখলাম, সেন্টেন্স লিখলাম। তো এটা হলো অফিস বাটন, অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর এখানে সেভ অপশনটি থাকবে, সেভে ক্লিক করবেন। সেভ ক্লিক করার পর নাম দিবেন, ধরুন আমি নাম দিছি ফাইল নেম। এই যে ফাইল নেমের এখানে আপনি যেই নামে সেভ করতে চান, যেই নাম দিই সে নামটা দিবেন। ধরুন আমি দিলাম শফিক। তো এখানে আপনি আগে অপশন সিলেক্ট করতে হবে যে কোথায় ফোল্ডার সিলেক্ট করতে হবে, কোন ফোল্ডারে বা কোন ড্রাইভে আপনি সেভ করবেন। এখানে কম্পিউটার আন্ডারে বিভিন্ন ড্রাইভ আছে, আদার্স অন্যান্য ফোল্ডার আছে। যেমন আমি ধরুন ডেস্কটপে সেভ করলাম, ডেস্কটপে ক্লিক করুন। তারপর এখানে ডেস্কটপে ক্লিক করার পর নামটি লিখব, তারপরে সেভ। ফাইলটি সেভ হয়েছে, এখন সেভ হয়েছে কিনা কীভাবে দেখব। ক্লোজ অফিস বাটনে ক্লিক করে ক্লোজ ক্লিক করবেন, ওপেন করেন, অফিস বাটন ক্লিক, ওপেন শফিক, ক্লিক ওপেন। এই যে ফাইলটি ওপেন হয়েছে, তার মানে ফাইলটি সেভ হয়েছে। এখন এই ফাইলটি যদি আমরা দ্বিতীয়বার সেভ করতে চাই, অন্য একটা নাম দিয়ে সেভ করতে চাই, এটা সেভ হবে না। দেখেন সেভে ক্লিক করব, কোনো কিছু আসতেছে না। তার মানে কিটা, শফিক নামে সেভ করা আছে, আমরা যদি এখন চেঞ্জ করতে চাই নামটা, তাহলে দিতে হবে ফাইল থেকে সেভ এস, নামটা চেঞ্জ করে অন্য নাম দিতে পারেন। ধরুন আমি দিলাম শফিক ওয়ান। তারপরে সেভে ক্লিক করুন। এখন এই ফাইলটি শফিক ওয়ান নামে সেভ হয়েছে, দেখেন। ক্লোজ ওপেন, এই যে শফিক ওয়ান। তারপরে ওপেনে ক্লিক। এই কাজটা যদি আমরা কিবোর্ড দিয়ে করতে চাই, কিবোর্ড দিয়ে কিভাবে করব, কিবোর্ড দিয়ে কন্ট্রোল এন দিতে হবে প্রথমে, নতুন ফেস। তারপর আপনি যে কোনো একটা সেন্টেন্স লিখবেন, তারপরে দিবেন কন্ট্রোল এস। কন্ট্রোল এস মানে হচ্ছে সেভ। তারপর আপনি এখানে নামটা চেঞ্জ করে দিবেন, ধরুন আমি দিলাম শফিক থ্রি। সেভি ক্লিক করার জন্য, সেভি ক্লিক করার জন্য কিবোর্ডটি দিতে হবে এন্টার, ক্লোজ করার জন্য কন্ট্রোল ডব্লু, ওপেন করার জন্য কন্ট্রোল ও। তারপর শফিক থ্রি লিখবেন ফাইল নেমের এখানে, শফিক থ্রি, ওপেনে ক্লিক করবেন।
মানে কিবোর্ড দিয়ে এন্টারে ক্লিক করবেন, তাহলে ওপেন হবে। কিবোর্ড দিয়ে সেভ করার সেভ অ্যাজ করার জন্য কন্ট্রোল F12। তারপরে এখানে আপনি নামটি চেঞ্জ করে দিয়ে অন্য একটা নাম দিবেন, অথবা দিলাম আমি শফিক 4। তারপর সেভে ক্লিক করার জন্য এন্টার ক্লিক করবেন, ক্লোজ করার জন্য Ctrl W, ওপেন করার জন্য Ctrl O, আবার শফিক 4 লিখবেন, তারপর ওপেন ক্লিক, তাহলে ওপেন হবে। তারপর কিবোর্ড দিয়ে সেভ করতেছেন Ctrl S দিয়ে, কিবোর্ড দিয়ে ক্লোজ করার জন্য Ctrl W, কিবোর্ড দিয়ে ওপেন করার জন্য Ctrl O, কিবোর্ড দিয়ে সেভ করার জন্য Ctrl F12, শুধু F12, সরি শুধু F12 মানে F12। তো এটা আমরা এখন সেভ করা শিখলাম। এবার আসেন কিভাবে, এবার দেখি কিভাবে আমরা পাসওয়ার্ড দেওয়া যায় ফাইলটি, পাসওয়ার্ড দিয়ে কিভাবে লক করা যাবে। প্রথমে ক্লিক ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ নামটি চেঞ্জ করে দিবেন, আমি নামটি দিলাম সাপোজ শেষ অ্যাজ দিলাম। টুলসে যাবেন, তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড দিবেন 1 2 3, ওকে, আবার একই পাসওয়ার্ড 1 2 3, ওকে, সেভ। ক্লোজ করেন, ওপেন শফিক 4 না সরি, এখন আমাদের অ্যাস আছে, ওপেন। তার মানে কি পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করেছি কিন্তু সেভ হয় নাই। আমি আপনাদেরকে এই অপশনটি দেখানো মানে হচ্ছে যদি এমন ডাইরেক্ট ওপেন হয় তাহলে মনে করবো যে কি সেভ হয় নাই, মানে পাসওয়ার্ডটা আপনার হয় নাই। তা আপনি কীভাবে পাসওয়ার্ড দিবেন এবার দেখা যাক, পাসওয়ার্ড দিয়ে যদি সঠিক হয় আমাদের তাহলে কিভাবে ওপেন হবে বা আমরা তখন কি করব। সেভ অ্যাজ দেন, এখানে দেন ধরুন দিলাম ফি দিয়ে সেভ করলাম। তো পাসওয়ার্ড দিতে হবে টুলসে যায়, টুলস থেকে আমি আবার দেখাই, টুলস জেনারেল অপশন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড দিবেন 1 2 3, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আবার একই পাসওয়ার্ড দেন 1 2 3, ওকে, সেভ। এবার দেখেন পাসওয়ার্ড হয়ে গেছে আমাদের, ফাইলটিকে ক্লোজ করেন, ফাইলটিকে ওপেন, আমি পি দিয়েছি ওপেন। এবার দেখেন এই বক্সটি আসবে, তখন কিন্তু ডাইরেক্ট ওপেন হয়েছিল, এখন ডাইরেক্ট ওপেন হবে না। তার মানে এখন আমাদের পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড সঠিক হয়েছে, এই জন্য এই বক্সটি আসছে। এখন এই পাসওয়ার্ড ছাড়া কেউ ওপেন করতে পারবে না, পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে 1 2 3, ওকে, তাহলে ফাইলটি ওপেন হবে। তো আমরা পাসওয়ার্ড পর্যন্ত আজকে দেখালাম বা আমরা শিখলাম, আজ এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম।